টলের অনেক মানুষ ছিল, আনুমানিক 40-50 জন। কুয়াশার কারণে কোন দিকে যাবে ওদের বুঝতে পারতেছিল না। হঠাৎ করে লঞ্চটা কাছে এসে পড়ছে, ঠিক আছে। লঞ্চটা টলারকে বাড়ি দিছে, সামনের মাথা বাড়ি দিছে, লঞ্চটা অর্ধেক বাঁকা হয়ে অটলায় গেছে, ঠিক আছে। তো যারা যারা পারছে লাভ দিছে। আশেপাশ থেকে একটা টলার আসছিল, ওই টলারে অনেকে উঠছে। টলার উঠার কারণে তো কিছু জন, আমরা কিছু সংখ্যক মানুষ এখানে আসতে পারছি। অনেক ছিল, বাচ্চাও ছিল, বুড়া মানুষও ছিল। রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে টলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় 7 জন নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর সূত্রে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 3টি ডুবুরি দল কাজ শুরু করেছে। শনিবার সকাল 8:50 টলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 3টি ডুবুরি দলকে আমিন বাজারের তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারের কাজ চলছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের নিখোঁজ 2 শিশু এবং নারীকে উদ্ধার করেছে। তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে, আর দুর্ঘটনার খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।